বিভিন্ন জায়গায় রক্তের একটু ঘাটতি দেখা দিয়েছে। ন্যাচারালি আমরা সিদ্ধান্ত নিই, আসানসোলের মানুষ সিদ্ধান্ত নেয় যে কলকাতা, পুরুলিয়া, বাঁকুড়া বিভিন্ন যে সরকারি ব্লাড ব্যাঙ্ক আছে সেখানে আমরা রক্তদান করে সেই ব্লাড ব্যাঙ্কের যে চাহিদা, রক্তের যে চাহিদা সেটা মিট আপ করবো। এবং এতদিন আমরা আসানসোলের মানুষ, আসানসোলের মানুষের প্রাণ বাঁচাতাম রক্ত দিয়ে, এবার আসানসোলের মানুষ বাঁকুড়ার মানুষের প্রাণ বাঁচাবে, পুরুলিয়ার মানুষের প্রাণ বাঁচাবে, কলকাতার মানুষের প্রাণ বাঁচাবে, এটা অন্য ফিলিং আসবে। এবং এটা আসানসোল করে দেখাতে পারে সেই মানসিকতা নিয়ে আজকে এই রাইজিং আসানসোলের নেতৃত্বে এই ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে। পার্শ্ববর্তী রাজ্য জেলাগুলোতেও যে রক্তদানের ব্যাপারে আমার মনে হয় যে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে, স্বাস্থ্যবিধি অনেকটাই মানা হচ্ছে, কিন্তু রক্ত তো দিতে হবে, রক্ত তো দিতে হবে। এবং যারা কোভিড পেশেন্ট হয়েছিলেন, যাদের কি বলবো অ্যান্টিবডি হয়ে গেছে, তাদের প্লাজমা তো দেওয়াটা খুবই প্রয়োজন, কারণ প্লাজমার খুব দরকার হয়। তো এই ধরনের ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন যদি না করি, আমি নিজেই কোভিড পেশেন্ট, আমার স্ত্রী কোভিড পেশেন্ট, তো আমরাও নিজেরা রক্ত দেবো আজ, কেন এই প্লাজমা দিলে অন্যান্য রোগীদের অনেক জীবন বাঁচানো যাবে। এটা যদি আমরা না এগিয়ে আসি তাহলে আলটিমেটলি এখন তো কোভিডের কোনো ট্রিটমেন্ট বেরোয়নি, তো কোভিড পেশেন্ট যারা আছে যাদের রক্তের প্রয়োজন হয় সেক্ষেত্রে এটা খুবই জরুরি। তো সেটা আমরা যদি না বুঝি, আমরা যদি মানুষকে সচেতন না করি তাহলে কে করবে? মাননীয় মুখ্যমন্ত্রী আবেদন করেছেন, ওনার আবেদনে সাড়া দিয়ে সবাই মিলে এটা আমরা করছি। সব সরকারি ব্লাড ব্যাংকে আমরা ব্লাড দিচ্ছি, সমস্ত সরকারি প্রায় কটা স্বেচ্ছাসেবী সংগঠন যুক্ত আছে, দশ বারোটা এনজিও দাও শুদ্ধ জ্ঞান, দাও দেহে দিব্য কান্তি, দাও গেহে নিত্য শান্তি, দাও পুণ্য প্রেম ভক্তি মঙ্গল কল্যাণ, বিধি নিষেধের উর্ধ্বে আমরা ছবি পাচ্ছি না, একটু